শহীদ নূর হোসেন দিবস আজ উনিশশো সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা সংগ্রামে শহীদ হন নূর হোসেন ঢাকার রাজপথে গণতান্ত্রিক আন্দোলনের মিছিলে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় নূর হোসেনের বুকে ও পিঠে স্বৈরাচার যাক গণতন্ত্র মুক্তিপাক স্লোগান লিখে সেদিন রাজপথে আন্দোলনে অংশ নেন নূর হোসেন তার আত্মদানের পর আরও বেগবান হয় স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন প্রবল গণআন্দোলনের মুখে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর পদত্যাগ করতে বাধ্য হন এরশাদ নূর হোসেনের শহীদ হওয়ার দিনটি উপলক্ষে সকাল থেকে রাজধানী জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন স্কোয়ারে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে চলছে শ্রদ্ধা নিবেদন সকালে শ্রদ্ধা জানান শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যরাও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ও মার্কিন পতাকা নিয়ে সমাবেশের পরিকল্পনাকারী জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এ সময় পোস্টার ছবি সহ প্ল্যাকার্ড ও নগদ অর্থ জব্দ করা হয় ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের নাম পরিচয় গণমাধ্যমকে জানায়নি পুলিশ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে তিনি দলের নেতাকর্মীদের যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও দেশটির পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের নির্দেশ দেন ডিএমপি জানায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক নষ্টের অপচেষ্টার অংশ হিসেবে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ওই অপতৎপরতার পরিকল্পনা করেছেন এসব অপকর্মের উস্কানিদাতা অর্থ যোগানদাতা ও জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এ বিষয়ে আরো জানাতে পারে সহকর্মীরা শুরুতে জিরো পয়েন্টের বর্তমান পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান ইজাজ আজকে ঐতিহাসিক একটি দিন নূর হোসেন দিবস হিসেবেও যেটি পরিচিত বিভিন্ন রাজনৈতিক দল তো সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছে কারা কারা রয়েছেন বিস্তারিত জানাবেন সাধারণত শহীদ নূর হোসেন দিবসে যে চিত্রটা দেখা যায় এই পুলিস্তানের জিরো পয়েন্টে সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক দল আর সামাজিক সাংস্কৃতিক নানা শ্রেণী যে সংগঠনগুলো রয়েছে বা ব্যক্তির পর্যায়েও বিভিন্ন প্রতিষ্ঠানগুলো থাকে ব্যক্তি অনেকেই এখানে আসেন এসে নুর হোসেন দিবসে স্বৈরাচার বিরুদ্ধে নুর হোসেনের যে আত্মত্যাগ সেটিকে স্মরণ করেন তবে এবার এই বছরের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ পনেরো বছরের শাসনের অবসান হওয়ার পরে নুর হোসেন দিবস এসেছে এবং আজকের এই দিনে সকাল থেকে নুর হোসেনের পরিবার তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেছে এছাড়া বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ থেকে শুরু করে বেশ কয়েকটা সংগঠন এখানে শ্রদ্ধা নিবেদন করছে গণতন্ত্র মঞ্চ থেকে শুরু করে অনেকেই শ্রদ্ধা নিবেদন করছে পর্যায়ক্রমে তবে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে আগে যেরকম আওয়ামী লীগ বা বিএনপি সকালবেলায় শ্রদ্ধা নিবেদন করত সেরকম কিন্তু দেখে দেখা যায়নি এবং বিএনপি এখন পর্যন্ত শ্রদ্ধা নিবেদন করেনি তো এছাড়া আওয়ামী লীগের আজ কিন্তু একটা ঘোষিত কর্মসূচি আছে যে বিকেল তিনটার সময় তারা বিক্ষোভ মিছিল করবে এবং যেহেতু কুশরাচার স্বরাচার তকমা দিয়ে বা সে ফ্যাসিবাদের যে শাসনের অবসান ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা সেই বৈষম্য বিরোধী ছাত্র জনতা কিন্তু তারা আওয়ামী লীগকে যে কোনো মূল্যে প্রতিহত করবে এবং এই বাংলাদেশের মাটিতে যে দীর্ঘদিনের যে অপশাসন চালিয়েছে স্বৈরাচারী শাসন চালিয়েছে আওয়ামী লীগ সেই তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে কোনো মূল্যে এবং আজ যেখানেই আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জমায়েত হবে সেখানেই তাদেরকে প্রতিহত করা হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে এবং এরই ধারাবাহিকতায় গতকালকেও কিন্তু গণ অধিকার পরিষদের একটি মিছিল এবং বিএনপির মিছিল সহ অনেকেই এই জিরো পয়েন্টের মনস্বর যত্রে তারা মিছিল সমাবেশ করেছে এবং আজকেও সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি চতুর্পাশে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের অনেক সদস্য রয়েছে যারা বিক্ষিপ্তভাবে অবস্থান করছে এছাড়া দুপুর বারোটার সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতা যারা ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের ব্যানারে তারা এখানে আসবেন তারাও কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং ফেসবুকের যে গ্রুপগুলো রয়েছে বা পোস্টগুলো রয়েছে সেখানে আমরা ইতিমধ্যেই দেখেছি সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বিভিন্ন শিক্ষার্থীদেরকে তারা এখানে আসার আহ্বান জানিয়েছে এবং এই সার্বিক পরিস্থিতির কারণে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তারা কিন্তু ব্যাপকভাবে মোতায়েন রয়েছে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মোড়ে মরে জল কামান সহ অন্যান্য যে সরঞ্জাম রয়েছে সেগুলো নিয়ে তারা প্রস্তুত রয়েছে এবং সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি তিনি কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছেন যে আওয়ামী লীগ এই ধরনের কোনো কর্মসূচি করতে পারে না তাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী বা সরকার কঠোর অবস্থানে থাকবে যার কারণে আজকের দিনটি ঘিরে বলা যায় যে আমরা আওয়ামী লীগের যে সকল যে সকল কর্মসূচি বা ইতিপূর্বে দেখেছি যা পরিবর্তিত পরিস্থিতি এখন যেভাবে দেখা যাচ্ছে যে তারা আসলে এটিকে একটি টেস্ট কেস হিসেবে ধরতে চায় এবং সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় তার উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি আওয়ামী লীগ নেবে বলে আমরা জানতে পেরেছি ইজাজ আমাদের সাথেই থাকবেন এ বিষয়ে আরও জানাতে এবার রাজধানীর পল্টন থেকে যোগ দেবেন সহকর্মী খালেদ রায়হান রাহেন আজকে সপ্তাহের প্রথম কর্মদিবস পল্টনে যানজট পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে সেটি জানাবেন এছাড়াও আমরা জানতে পেরেছি গতকালকে রাতে দশ জনকে ডিএমপি গ্রেপ্তার করেছে বিভিন্ন অভিযোগে সে বিষয়ে আপনি আর কি তথ্য জানতে পেরেছেন দেখুন যেমনটি বলছিলেন যে সপ্তাহের প্রথম কার্যদিবস এবং সকাল থেকে আমরা দেখেছি যে পল্টন এবং তার চারপাশ এলাকায় কিন্তু খুব বেশি যানবাহন আসলে নেই এই সময়টিতে এই জায়গাতে যেই পরিমাণে যানবাহন এবং যানজট থাকার কথা সেটি অনেকটাই বলা যায় যে ঢেলেঢালা অবস্থাতে রয়েছে এবং বলা যায় যে অনেকটাই পাল্টা পাল্টি কর্মসূচির ঘোষণা এসেছে প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে আওয়ামী লীগ তারা তাদের ফেসবুকের ভেরিফাইড পেজটি রয়েছে সেখান থেকে আজকে বেলা তিনটায় একটি বিক্ষোভ মিছিল ডাক দিয়েছে এবং সেটিকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সংগঠক বা সমন্বয়ক রয়েছে তারা যেটি বলছেন তারা দুপুর বারোটা থেকেই এটি কিন্তু প্রতিহত করবেন এবং তারা সেখানে রবেন। আমরা দেখেছি যে সকাল থেকে বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকায় প্রবেশের যেই চেকপোস্টগুলো রয়েছে বা যেই গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেখানে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে এখন পল্টন মোড়েও তিনটি সড়কে তিনটি চেকপোস্ট বসানো হয়েছে যদিও সামনে রিক্সা এবং যানবাহনের কারণে পরের মোড়ের চেকপোস্টে দেখানো সম্ভব হচ্ছে তবে পুলিশ তারা কিন্তু আমরা দেখছি যে অনেকটাই তৎপর রয়েছে এবং তারা জিজ্ঞাসাবাদ করছে কে কোথায় যাবেন কেউ পায়ে হেঁটে গেলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং যে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেটিকে নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন এবং যদিও মানুষের মধ্যে কিছুটা ভয় কিছুটা আশঙ্কা কাজ করছে যার ফলে খুব বেশি যানবাহন আমরা সড়কে আজকে দেখতে পাচ্ছি না সকাল থেকে আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় এবং যেই জায়গাগুলোতে সাধারণত যানজট হয় সেগুলো আজকে বেশখানিকটা ফাঁকা রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বেশখানিকটা তৎপর রয়েছেন এবং কোন রকমের নাশকতা বিশৃঙ্খলা তৈরি না হয় সেটিকে নিশ্চিত করার জন্যই কিন্তু কাজ করছেন এবং আমার সহকর্মী এজাজ যেমনটি জানাচ্ছিলেন যে জিরো পয়েন্টেও কিন্তু একটি থমথমি অবস্থা বিরাজ করছে কে আসবে কে আসবে না বা আওয়ামী লীগ যে ঘোষণাটি দিয়েছে সেই অনুযায়ী তারা মাঠে নামবে কিনা সেটি নিয়েও কিন্তু আসলে একটি সংশয় রয়েছে সেই রিধা রয়েছে যার ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন একই সঙ্গে গতকালকে আমরা কথা বলেছিলাম ঢাকা মহানগরে যিনি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রয়েছেন তিনিও জানিয়েছেন যারা গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে কেউ যাতে নাশকতা করতে না পারে কিছু জানতে পাঁচ আগস্টের পর থেকে বেশ কয়েকদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ খানিকটা অবনতি হয়েছিল এমন কোন পরিস্থিতি যাতে তৈরি আবারও না হয় সেই জন্য তারা কিন্তু পরিস্থিতি এড়াতে প্রশাসন তৎপর রাজধানীর জিরো পয়েন্ট এবং পল্টনের পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ দুপুরে এই কর্মসূচি করবে তারা শনিবার রাতে বৈষম্য ছাত্র আন্দোলনের ফেসবুক পেজ থেকে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয় এর আগে রাজধানী জিরো পয়েন্টে নুর হোসেন চত্বরে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় আওয়ামী লীগ শনিবার দলটির ফেসবুক পেজে একথা জানানো হয় আওয়ামী লীগের ঘোষণার কয়েক ঘন্টা পরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাল্টা কর্মসূচি ঘোষণা করা হল আওয়ামী লীগের হাল ধরার কথা ভেবে দেখবেন সোহেল তাজ তবে আগে দলের ভেতরে সব অনিয়ম দুর্নীতি দূর হতে হবে বলে মন্তব্য তার শনিবার বাংলা একাডেমিতে এক আলোচনা সভায় তাজুদ্দিন আহমদের বড় মেয়ে শারমিন অভিযোগ করেন নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেয়নি মুজিব পরিবার মুক্তিযুদ্ধ কিংবা এর আগে পরে ইতিহাসে প্রথম সারিতে আসে জাতীয় নেতা তাজউদ্দিন আহমদের নাম তবে স্বাধীনতার পর তার কৃতিত্বের বর্ণনা কমই উঠে এসেছে বাংলা একাডেমিতে আয়োজিত শতাব্দীর কণ্ঠস্বর তাজউদ্দিন শীর্ষক সভায় তার রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন মেয়ে শারমিন আহমদ ও ছেলে সোহেল তাজ উনি পায়জামা বদলে উনি লুঙ্গি পরলেন বললেন ওই সোহেল যেটা বলল খুবই যে আমাদের বছরের সংগ্রাম মুজিব ভাই সব নষ্ট করে দিল যে উনি থেকে গেলেন না আমি কনভিন্স করলাম টেপ রেকর্ডার নিয়ে গেলাম ওনার কাছে উনি একটা স্বাধীনতার ওই করলেন না আমি আর যাবো না মানে স্বাধীন দেশে বঙ্গবন্ধুর সঙ্গে দূরত্ব আর চার নেতার হত্যার স্মৃতিচারণ করেন শারমিন বলেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানতে দেনি শেখ পরিবার ওদেরকে তো মুক্তিযুদ্ধটা জানতেই দেওয়া হয়নি তাহলে ওন করবে কিভাবে আজকে আমরা যদি মুক্তিযুদ্ধর পর্বটাকে খোলাসা করে দিই ওরা খুব প্রাউড হবে আজকের জন বাচ্চারা বিভ্রান্ত ওরা মনে করে এটা একটা শেখ পরিবারের গল্প পঁচাত্তরের পর আওয়ামী লীগের হাল ধরে ছিলেন জোহরা তাজুদ্দিন বর্তমান প্রেক্ষাপটে সোহেল তাজ কি একই কাজ করবেন কি ভাবছেন তিনি আওয়ামী লীগ সংগঠন হিসাবে যখন আত্মসমালোচনা করবে এবং আত্ম উপলব্ধি করবে তাদের কর্মকাণ্ডগুলো স্বীকার করবে এবং যারা আওয়ামী লীগকে এই পথে নেতৃত্ব দিয়ে ধ্বংসের পথে নিয়ে গিয়েছে তাদেরকে জবাবদিহি করবে যারা হত্যা খুন গুমের সাথে জড়িত দুর্নীতির সাথে জড়িত তাদের বিচারের আওতায় এনে শাস্তি দেবে এবং আওয়ামী লীগ যখন ক্লিন হবে তারপরে যদি তারা চায় নেতৃত্ব দেন আমি বিবেচনা করতে পারি তার আগে কোনো দিন না এই সময় মুক্তিযুদ্ধ সব ইতিহাস উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান সোহেল তাজ আমি নিজে গর্বিত যে এই বাবা মার সন্তান আমি বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা দেশের বিরুদ্ধে সরযন্ত্র রুখতে হলে ভোটের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে রাজধানীতে কৃষক দলের এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি বলেন দেশে আর কোন ডামি বা মধ্যরাতের নির্বাচন করতে দেয়া হবে না রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সমাবেশের আয়োজন করে কৃষক দল সেখানে ইউনিয়ন পর্যায়ে তিন মাস ব্যাপী কৃষি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী দুঃশাসনের অবসান হলেও দেশের বাইরে থেকে দেশবিরোধী চক্রান্ত করছেন শেখ হাসিনা আমাদের এই পথিত স্বৈরাজার ফ্যাস্টিভাত তারা কিন্তু আবার নতুন করে চক্রান্তে জ্বাল কিনছে এবং সেই আধিপত্যবাদের সঙ্গীর দোষণ তাদের দোষনকে সঙ্গে নিয়ে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশবিরোধী সব সর্যন্ত্র মোকাবেলা করতে হলে মানুষ যেন নিরাপদে ভোট দিতে পারে সেই পরিস্থিতি তৈরি করতে হবে ভোট হতে হবে সকাল থেকে বিকাল আমার যাকে খুশি আমি তাকে ভোট দিব নিশ্চিন্তে নিরাপদে ভোট দিব এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই দেশের জনগণ যাকে ইচ্ছে দিবে যাকে ভালো মনে করে দিবে যাকে মনে করে দেবে দিবে না হয়ে গেল কিন্তু ভোট হতে হবে ওই দামি নির্বাচন হতে পারবে না নিশিদাতের ভোট হতে পারবে না দিনের আলোতে ভোট হতে হবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত বাজার সিন্ডিকেট ভাঙা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি কমানো সম্ভব না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ দেশের মানুষ জাহানারা পারভীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সকাল থেকে গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে পোশাক কর্মীরা এর জেরে আজও সকাল থেকে দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়েছেন সড়ক ব্যবহারকারীরা সড়ক পরিস্থিতির আরো খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান হাসান আগস্টে বিগত সরকার পতনের পর থেকে প্রায়শই এই সড়ক অবরোধের ঘটনা ঘটে থাকে এতে আন্তঃনগর এবং দূরপাল্লার যারা বাস ব্যবহারকারীরা রয়েছেন তীব্র যানজটের ভোগান্তিতে পড়েন আজকের অবস্থা কেমন সেনাবাহিনী বা অন্য কেউ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এসেছে কি দেখুন টি জেড পোশাক কারখানার শ্রমিকরা যে আন্দোলন শুরু করেছিলেন গতকাল থেকে সেই ধারাবাহিকতা আজকেও কিন্তু আন্দোলন চলছে অর্থাৎ দ্বিতীয় দিন এই আন্দোলন গড়িয়েছে এবং যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু এখনও মহাসড়ক অবরোধ করে রেখেছেন ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর থেকে টঙ্গী পর্যন্ত এবং ভোগড়া বাইপাস থেকে ঢাকা টাঙ্গেল মহাসড়কের কড্ডা পর্যন্ত যে সড়ক দুটি রয়েছে সেই সড়কটি মূলত এখন স্থবির হয়ে আছে কোনো ধরনের যানবাহন চলছে না শুধুমাত্র একটি লেনে হালকা যানবাহন হিসেবে রিক্সা বা রিক্সা চলাচল করছে এবং যারা মানুষ রয়েছেন যাত্রী রয়েছেন তারা কিন্তু খুবই দুর্ভোগে পড়েছেন যেহেতু একই স্থানে বিভিন্ন যানবাহনগুলো আটকে আছে প্রায় চব্বিশ ঘন্টা হলো এবং সেই কারণে গাড়িগুলো কিন্তু নড়ছে না ফলে এখানে যারা যাত্রীরা আসছেন তারা কিন্তু অনেকে পায়ে হেঁটে বা বিভিন্ন উপায়ে তারা গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন আমি যেটি দেখে যেখানে নারী শিশু সহ যে বিভিন্ন জরুরি অনেকে হেঁটে হেঁটে বা ভেঙ্গে ভেঙে তারা গন্তব্যে দিচ্ছেন বা বিকল্প যে সড়ক রয়েছে আঞ্চলিক সড়ক রয়েছে সেই সড়কগুলো ব্যবহার করে তারা কিন্তু গন্তব্যে যাওয়ার জন্য চেষ্টা করছেন এবং শ্রমিকরা যেটি বলছেন যে তাদের চার মাসের বকে বেতন রয়েছে পাওনা এবং মালিক তাদের বেতন দিতে টাল বানো করে আসছেন ফলে বাধ্য হয়েই তারা এই আন্দোলনে এখানে নেমেছেন এবং তারা বলছেন যে সরকারের পক্ষ থেকে যদি কোনো আশ্বাস পান বা এই যে তাদের যে পাওনা রয়েছে সেটি পরিশোধের ব্যবস্থা করা হয় তাহলেই তারা এখানে আন্দোলন থেকে সরে যাবেন অন্যথায় যে আন্দোলন তারা শুরু করছেন এটি তারা লাগাতার ভাবে চালিয়ে যাবেন বলে শ্রমিকরা বলছেন তবে এখানে আমরা যেটি দেখেছি যে এখানে শিল্প পুলিশ রয়েছে গাজীপুর মহানগর পুলিশ রয়েছে এবং গতকাল সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে এসেছিলেন কিন্তু শ্রমিকরা এখন কারো কথাই আসলে শুনছেন না তারা বলছেন যে মালিক পক্ষের থেকে তাদের যে দাবি সেটি মেনে নেওয়া হলেই তারা কেবল আন্দোলন প্রত্যাহার করবেন এবং এই আন্দোলনের কারণে আজকে কিন্তু পুরো মহাসড়ক স্থবির হয়েছে অকার্য মানে একদম স্থবির হয়ে আছে কোনো গাড়ি কিন্তু চলাচল করছে না ফলে মানুষের যে দুর্ভোগ সেই দুর্ভোগ কিন্তু রয়েছে আপনাকে বলে রাখি যে এই যে আনরেস্ট বা শ্রমিক অসন্তোষ এই জেরে কিন্তু কোনাবারী স চন্দনস্বর রস্তা এলাকায় গতকাল বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছিল এবং যে এখন এসে অপ্রীতিকর ঘটনার ব্যাপারে মালিক পক্ষের কিন্তু এক ধরনের আতঙ্কে রয়েছে বলে আমরা কর্তৃপক্ষ যেমন ব্যবস্থানে সেই হিসেবে প্রশাসনও পর্যাপ্ত ব্যবস্থা নেবে বলে আমাদের প্রত্যাশা গাজীপুরের সড়ক অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী গত দের দর্শকে পুলিশের আর্থিক বরাদ্দ বেড়েছে 433 শতাংশ অতিরিক্ত সুযোগ সুবিধার বরাদ্দ বাড়ানোর পরও জনবন্ধক করা যায়নি এই বাহিনীকে বরং দিনে দিনে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশের চাহিদা পূরণ করেছে বিগত সরকার দুই হাজার নয় দশ অর্থ বছরে পুলিশের জন্য বরাদ্দ ছিল তিন হাজার তিনশো একত্রিশ কোটি টাকা আর দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে সতেরো হাজার সাতশো পঁয়ষট্টি কোটি টাকা পরের অর্থ বছরে বেড়েছে বরাদ্দের পরিমাণ বেড়েছে জনবল সেই সঙ্গে সুযোগ সুবিধাও তারপরও পুলিশের সেবা নিয়ে অভিযোগের অন্ত নেই বিশ্বব্যাপী পুলিশের সেবার মান নিয়ে সূচক তৈরি করে ইন্টারন্যাশনাল পুলিশ সায়েন্স অ্যাসোসিয়েশন তাদের হিসাবে দুই সালের একশো পঁচিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশোতম সেই সূচকে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ছাড়া আর কোনো দেশের পুলিশ এতটা পিছিয়ে নেই পুলিশ যেভাবে কাজ করার মতো হওয়া দরকার এটি কিন্তু সেই পুলিশ সৃষ্টির পর থেকে কেউ বানায় নেই এবং পুলিশ এত কষ্ট এত কিছুর পরেও পুলিশ নিয়ে যারাই কথা বলেন প্রথমেই যে পুলিশ খারাপ বিশেষজ্ঞরা বলছেন ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার গত পনেরো বছরে চাওয়া মাত্রই পুলিশকে আর্থিক বরাদ্দ দিয়েছে তবে বিরোধী পক্ষকে দমন পীড়নে তাদের যতটা ব্যবহার করা হয়েছে সেবার মান উন্নয়নে ততটা জোর দেওয়া হয়নি শুধু গত পনেরো বছরে এর আগেও একই ঘটনা ঘটেছে পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ যেভাবে ডিমান্ড করে তার চাহিদাগুলিকে সেভাবে পূরণ করা হয় তাতে পুলিশ একটা রাজনৈতিক বাহিনী হিসেবে কাজ করে এবং সেটাই ঘটেছে তার ফলে আজকে আমরা অনেক সময় পুলিশকে এককভাবে দোষারোপ করি কিন্তু এটাও কিন্তু বুঝতে হবে যে বা যারা সরকারে থাকেন তারা কোনো আদেশ বা নিষেধ করলে তখন সেটা অনেক সময় তাদের পক্ষে মানে মানতে হয় না মেনে বিকল্প কোনো কিছু থাকে না এত এত বরাদ্দ দেওয়ার পরেও জনবন্ধব হতে পারেনি পুলিশ হয়েছে রাজনৈতিক হাতিয়ার গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবহার হয়েছে যাচ্ছে তাইভাবে যার কারণে তাদের এখন তবে পুলিশকে জনবন্ধক করতে নানামুখী উদ্যোগের কথা জানাচ্ছে পুলিশ সদর দপ্তর সেই সঙ্গে মনোবল ফিরিয়ে আনতেও চেষ্টা চলছে পুলিশ সদস্যরা এখন মাঠ পর্যায়ে যেভাবে কাজ করছে জনগণকে সাথে নিয়ে এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে তারা এবং আমরা এটি বলতে পারি যে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করে জনগণের যে প্রত্যাশার যে জায়গাটুকু সেই প্রত্যাশার জায়গাটুকুতে আমরা ইনশাল্লাহ বুঝতে পারব এরই মধ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার তবে বিশ্লেষকরা বলছেন শুধু সংস্কার করলেই হবে না পুলিশের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা মুহাম্মদ ওমর ফারুক নিউজ ঢাকা সিলেটে নিখোঁজে সাত দিন পর মিলল শিশু আক্তার জেরিনের মরদেহ এই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়াল জানান আটক আলী ভজান বেগম পেশায় ভিক্ষুক ভুক্তভোগীদের বাড়ির পাশেই থাকত ওই নারী আজ ভোরে ড্রেন থেকে তুলে শিশুটিকে মাটি চাপা দেওয়ার সময় দেখতে পায় এলাকাবাসী এ সময় তাকে আটক করে রাখা হয় পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার ও ওই নারীকে আটক করা হয় তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি গত নভেম্বর বিকেলে খেলতে বেরিয়ে নিখোঁজ হয় আরও জানাতে বা সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার রানা শিশু মুন্তাহাকে হত্যার কারণ জানা গেছে কিনা আর প্রত্যক্ষদর্শী যারা ছিলেন যখন অভিযুক্ত আলী ভজান বেগম মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন সে সময়ে তারা কোনো তথ্য জানিয়েছেন কি দেখুন আজকে ভোর চারটা থেকে পাঁচটার দিকে মূলত এই যে শিশু মুন্তাহার মরদেহটি উদ্ধার করা হয় এবং সেই সময় একজন মহিলাকেও আটক করা হয় এবং কিছু মনটা গত তিন নভেম্বর কিন্তু সে নিখোঁজ হয় এবং এলাকাবাসী পাশাপাশি পুলিশ প্রশাসনের যে তথ্য সে অনুযায়ী আমরা যে জানতে পেরেছি যে মূলত এই যে মহিলাটি সেই মহিলাটি তাকে অপহরণ করেছিল সেই সাথে আসলে কোনো ধরনের সংঘবত কোনো চক্র রয়েছে কিনা কিংবা অন্য আসলে আর কারা কারা এ ব্যাপারে জড়িত রয়েছে সেটি সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কিন্তু জানানো সম্ভব হয়নি পাশাপাশি কোনো পারিবারিক জেলের বিরুদ্ধেও এই ঘটনাটি ঘটেছে কিনা সেটির ব্যাপারেও কিন্তু এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে পুলিশ বলছে এ ব্যাপারে এখন তদন্ত করা হচ্ছে পাশাপাশি মহিলাকেও আটক করে রাখা হয়েছে পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদের পর কিংবা পরিবারের সংশ্লিষ্ট বোন পরিবারের সদস্যদের সাথে জিজ্ঞাসাবাদের পর হয়তো ব্যাপারটি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে পারবে তবে এর আগে আমরা যে বিষয়টি জানতে পেরেছি শিশু মুন্তাকে যখন তিন নভেম্বর সে নিকুজ হয় সেই নিকুজ হওয়ার পর থেকেই কিন্তু আসলে এলাকা জুড়ে এবং পুরো বলা যায় পুরো বাংলাদেশ জুড়ে একটি চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সাত দিন পর প্রায় এক সপ্তাহ পর কিন্তু আজকে ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে তার মরদেহটি উদ্ধার করা হয় বাড়ির পাশের একটি ড্রেন থেকে এবং মূলত মহিলাটি বাড়ির পাশে সম্ভবত ড্রেনে মুখটাকে ফেলেছিল এবং ফেলার পর যখন এলাকা জুড়ে চাঞ্চল্য শুরু হয় তখন সম্ভবত মহিলাটি ভয়ে তারপর এই ড্রেন থেকে মুখটা লাশটি তুলে তারপর কোথাও পুঁতে রাখার চেষ্টা করেছিল সেই সময় মূলত যে ওই যে এলাকার এলাকাবাসী ছিলেন তারা আহ সহ ওই মহিলাটিকে আটক করতে সক্ষম হয় এবং তখন মুনতাহার গলায় কিন্তু রশি পেছানো ছিল পাশাপাশি একদম পুরো শরীরটা কাদা মাখা ছিল। জানেন যে আসলে পাঁচ বছরের একটি শিশু সে এবং সেই শিশুটিকে হারিয়ে পরিবারেরও আসলে অনেকটাই দুশ্চিন্তা এবং বেদনা শেষ ছিল না তবে আজকে এই তাকে পাওয়া গেল এবং বড় তোরা হিসাবে মুন খুঁজে পাওয়া গেল নিখোঁজ শিশু মুন্তাহার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানকার সর্বশেষ পরিস্থিতি সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার আর অন্তত দেড় মাস ডেঙ্গুর প্রকোপ থাকবে বলছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর সংস্থাটি জানায় নভেম্বর পর্যন্ত বৃষ্টি থাকায় ডেঙ্গু পরিস্থিতির এমন অবনতি হয়েছে আইইডিসিআর এর নমুনা বিশ্লেষণে দেখা গেছে এবছরে আক্রান্তের সত্তর ভাগই ডেঙ্গু নতুন ধরন ডেন টুতে আক্রান্ত রাজধানীর মিরপুর এক নম্বরে মুদি দোকানে কাজ করেন আব্দুল সাত্তার ও শরীফ দুজন একসঙ্গে আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে চিকিৎসা নিচ্ছেন সোরাওয়ার্দি মেডিকেলে আরও দুজনই ডেঙ্গু রোগী এখন ট্রিটমেন্ট করাতেছি চলতেছে দুজন ওষুধ চলতেছে ট্রিটমেন্টও চলতেছে অনেকজনেরই ডেঙ্গু হচ্ছে আমার হচ্ছে আমার লগে আরও এ হাসপাতালের আরেক চিকিৎসা নিচ্ছেন মিরপুরের বাসিন্দা মিলন তার মা এবং স্ত্রীও ডেঙ্গু আক্রান্তি যাবে অক্টোবরের চেয়ে নভেম্বরে ভয়ঙ্কর ডেঙ্গু পরিস্থিতি প্রথম নয় দিনে আক্রান্ত নয় হাজার জন প্রাণ গেছে তেপ্পান্ন জনের অভিযোগ এমন পরিস্থিতিতেও কার্যকর পদক্ষেপ নেই নগর কর্তৃপক্ষের ওই ওষুধ দেওয়া পর্যন্ত কিন্তু থাকে না। যাওয়া শেষ মশা আছে। অস্তিত্ব নেই ডেঙ্গুর কোনো ঔষধ না খুবই কম মাসের ভিতরে একবার দিলেও পারে না দিলেও পারে এর উপদেষ্টা বলছেন এবার নভেম্বর পর্যন্ত বৃষ্টি হয় আরও দেড় মাস থাকবে ডেঙ্গুর প্রকোপ বৃষ্টি যদি আর নাও হয় তাহলে কিন্তু আগামী দেড় মাস থেকে দু মাস ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকবে আহ এইটা হচ্ছে প্রথম কারণ তারপরে হচ্ছে তো আমাদের পরোক্ষ কারণ তো আছেই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছি না ডেঙ্গু রোগী শনাক্ত করে তাদেরকে আহ প্রাথমিক চিকিৎসা দেওয়ার অভাব আছে আহ একদম খারাপ রোগীর সংখ্যা বাড়ছে এই কারণে এবং সেই সবচেয়ে খারাপ রুগীরা হাসপাতালে এসে তারা স্থান সংকুলন হচ্ছে না ডেঙ্গুর প্রকোপ কমাতে এই মুহূর্তে হটস্পট ম্যানেজমেন্ট জরুরি বলে মনে করেন কীটতত্ত্ববিদেরা এই মুহূর্তে এর নিয়ন্ত্রণের জন্য হটস্পট ম্যানেজমেন্ট করাটা অত্যন্ত জরুরি হটস্পট ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট এবং লার্ভাল ম্যানেজমেন্টেও জোর দিতে হবে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে একাত্তর হাজার জন আর মৃত্যু হয়েছে তিনশো পঞ্চাশ জনের আদিল রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা সাতক্ষীরা পটুয়াখালী গোপালগঞ্জ ও ফরিদপুরে অনেক সড়ক বেহাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ছোট বড় দুর্ঘটনা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা সাতক্ষীরা মুন্সীগঞ্জ সড়কের চিত্র এটি সত্তর কিলোমিটার দীর্ঘ সড়কের প্রায় পঞ্চাশ কিলোমিটার ভাঙাচোড়া দীর্ঘদিন ধরে সড়কগুলো সংস্কার না হওয়ায় এমন বেহাল এতে বেগ পেতে হচ্ছে ভোমরা স্থলবন্দরে পণ্য আনা নেয় এই রাস্তাঘাটগুলো সংস্কারের জন্য কোনো উদ্যোগ নাই সে কারণে উপকূলের মানুষ কিন্তু সীমাহীন জনদুর্ভোগের একটি রূপান্তরিত আছে যে উল্টে যাচ্ছে ভ্যান ট্যান এগুলো সব কিছু তো নষ্ট হয়ে যাবে ভ্যান ট্যানগুলো তার জন্য এই রাস্তা কি ঠিক হবে না কোনোদিন দিন শিগগিরই সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস সড়ক বিভাগের আমাদের আলিপুর চেকপোস্টের থেকে ভেটখালি পর্যন্ত ফাইভ মিটার তো এইটাকে চওড়া প্লাস ইনস্ট্যান্ডার্ডিংয়ের জন্য যথাযথ মান উন্নতি করানোর জন্য একটা প্রকল্প পাশ হয়েছে তিপ্পান্ন বছরেও পাকা হয়নি পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের দুই কিলোমিটার সড়ক এতে দুর্ভোগে তিন ইউনিয়নের প্রায় পাঁচ হাজার মানুষ ধান কাটটা নেতে কষ্ট হয় চলতে কষ্ট হয় পাকা হইলে আমাদের সুবিধা হয় এদিকে প্রথম শ্রেণীর পৌরসভা গোপালগঞ্জের ষাট কিলোমিটার সড়কের পঁচাশি ভাগ বেহাল দুর্ভোগে পৌরসভার দুই লাখেরও বেশি মানুষ গাড়ি চলে না রিক্সা দ্বারা আসতেছে না একটা একটা রুগী হইলে সে রুগীর কোলে করে নিয়ে ওই মাথায় নিয়ে যাওয়া লাগে খানাখন্দে বেহাল ফরিদপুর নদী বন্দর এলাকার দুটি সড়কের আটশো মিটার এতে বেগ পেতে হচ্ছে যাতায়াতে ডাক আসতে পারে না এর জন্য আমাদের কাজ করারও সমস্যা এবং এখান থেকে অনর্গল পানি বেজে থাকে চার জেলার এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের তাপস সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ বিষয়ে আরো জানাতে এবার পটুয়াখালী ও গোপালগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মীরা শুরুতেই যাব পটুয়াখালীতে সেখানে রয়েছেন সহকর্মী মোখলেসুর রহমান মোখলেসুর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে দুই কিলোমিটার সড়ক প্রায় তিপ্পান্ন বছরেও পাকা হয়নি কি পরিমাণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন যে আপনি ঠিকই বলেছেন পটুয়াখালী সদর জেলার আউলিয়াপুরের মুচিরপুল এলাকা থেকে বসাক বাজার পর্যন্ত যে সড়কটি সেই সড়ক দুই কিলোমিটার সড়ক যে সড়কটি গত তেপ্পান্ন বছরও কোনো ধরনের পুনর্নির্মাণ সংস্কার কোনো কিছুই হয়নি এখানে প্রতিদিন প্রায় গড়ে দুই থেকে তিন হাজার মানুষ এর মধ্যে শিক্ষার্থী আছে ব্যবসায়ী আছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এরা রাস্তাটি পাকা হয়নি সে বিষয়টা এই অঞ্চলের মানুষ জানে না তবে এই অঞ্চলের মানুষের দাবি এই রাস্তাটি যেন পাকাকরণ করা হয় কারণ তাদের এই দীর্ঘ ভোগান্তি লাঘবের জন্য রাস্তাটি খুবই দরকার এবং আমি যদি আমি যদি বলি প্রায় এক থেকে দেড় হাজার শিক্ষার্থী আছে যারা পটুয়াখালী শহরে এবং এখানকার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করে যারা পুরো বর্ষার সময় মৌসুমে একেবারে হাঁটু পরিমাণ কাদার মধ্যে দিয়ে এবং আমি যদি বলি অন্য পেশা পেশার মানুষ যারা এই রাস্তাটি ব্যবহার করে সহজ ভাবে বাজার কিংবা পটুয়াখালী শহর কিংবা কালীকেপুর কিংবা আহ যাওয়া সব মানুষেরই এই রাস্তাটি দরকার এবং এই মানুষের এই পাঁচ হাজার এই পাঁচ হাজার মানুষের ভোগান্তি লাঘব হবে যদি এই রাস্তাটি একটু বলে রাখি যে পটুয়াখালীর সদর উপজেলার ইউনিয়নটিতে এই একটি রাস্তা কাঁচা ছাড়া অন্য কোন রাস্তায় কাটা নেই সমস্ত রাস্তাগুলি পাকা হয়ে গেছে শুধুমাত্র কেন এই রাস্তাটি পাকা হয়নি এ বিষয়ে আমরা এ বিষয়ে আমরা এলজিডি এর সাথে যোগাযোগ করেছি তারা মূলত বলছিল জানিয়েছে যে কর্তৃপক্ষ তাড়াতাড়ি এই বিষয়ে ব্যবস্থা নেয় এটাই প্রত্যাশা আমরা এবার একটু গোপালগঞ্জে যাব সেখানকার পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী প্রশন কুমার মন্ডল প্রথম শ্রেণীর পৌরসভা হওয়ার পরও ষাট কিলোমিটার সড়কের প্রায় পঁচাশি ভাগ বেহাল গোপালগঞ্জে কি পরিমাণ মানুষ এই পোহাচ্ছেন আসলে গোপালগঞ্জ পৌরসভাটি প্রথম শ্রেণীতে উন্নীত হয় উনিশশো সালে আর এই গোপালগঞ্জ পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই এই পৌরসভার সৃষ্টি সেখান থেকেই গোপালগঞ্জের মানুষ কিন্তু আসলে নিরা নিরবিচ্ছিন্ন কোনো সড়কের চেহারা দেখেনি যেখানেই সড়ক ছিল সেখানেই খানাখন্দর ভাঙা এরকম অবস্থাই ছিল তো এই গোপালগঞ্জে প্রায় সোয়া দুই লাখ লোকের বসবাস এই পৌরসভাতে এছাড়া জেলা সদর হওয়াতে আদালত বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হাসপাতাল বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এখানে এখানে হাজার হাজার শিক্ষার্থী তারা প্রতিদিন যাতায়াত করে থাকে এই খানাখন্দর সড়কের মধ্য দিয়েই অনেকে রিক্সার থেকেও সিটকে পড়ে যায় এই খানাখন্দরের কারণে আর বৃষ্টি হলে বৃষ্টির পানিটি রাস্তায় জমে থাকে ড্রেনেজ ব্যবস্থারও সুব্যবস্থা নেই যাও ড্রেন রয়েছে সেটা ময়লা আবর্জনায় বন্ধ থাকে এ কারণে রাস্তায়ও আপনার পানি জমে থাকে তো গোপালগঞ্জ পৌরসভার এখন মেয়র ইতিমধ্যেই মেয়র পদ শূন্য হয়েছে এখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে প্রশাসকের সঙ্গে আমি কথা বলেছি প্রশাসক বলেছে গোপালগঞ্জ পৌরসভায় যে সড়কগুলি খানাখন্দরে পরিণত হয়েছে বা ড্রেনেজ ব্যবস্থার সুব্যবস্থা নাই সেগুলি নির্দিষ্ট করে ইতিমধ্যে তারা তালিকা তৈরির প্রস্তুতি শুরু করেছে দ্রুত সময়ের মধ্যে তারা এই সড়কগুলি সংস্কারের জন্য পদক্ষেপ গ্রহণ করবে এবং দরপত্র আহ্বান করবে এই ছিল গোপালগঞ্জ পৌরসভা নিয়ে আমার কাছে সর্বশেষ বিহার সড়কের বিষয়ে গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বেড়েছে ছিনতাইকারীদের দৌরাত্ম বিশেষ কায়দায় সুতা দিয়ে আর ব্যাটারি চালিত অটোরিকশা ব্যবহার করে সেখানে ছিনতাই করছে একাধিক চক্র চলতি মাসে এখনো পর্যন্ত দশটিরও বেশি ছিনতাই হয়েছে সবচেয়ে বেশি টার্গেট করা হচ্ছে মোটরসাইকেল আরোহীদের পুরো উড়াল সড়কে সিসি ক্যামেরা না থাকায় তৈরি হয়েছে নিরাপত্তার ঝুঁকি বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দৈর্ঘ্য পনেরো দশমিক দুই কিলোমিটার এখনো র্যাম্প নির্মিত না হওয়ায় পুরো পথই পাড়ে দিতে হয় যানবাহনগুলোকে দীর্ঘ এই পথে নেই কোনো সিসি ক্যামেরাও এই সুযোগই কাজে লাগাচ্ছে অপরাধীরা উড়াল সড়কে বিশেষ সুতা টেনে গতিরোধ করা হয় মোটরসাইকেলের এরপর আরোহীদের টাকা পয়সা মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা পুলিশের পর্যাপ্ত টহল না থাকায় ব্যাটারি চালিত অটোরিক্সা ব্যবহার করছে ছিনতাইকারীরা অনেক সময় তাপ দিয়ে রাখে তারপর চিন্তাকারী অনেক সময় দেখি যে তারাই থাকে ওদেরকে চেনা যায় টার্গেটটা হচ্ছে বাইকাররা কারণ বাইকাররা বিশেষ করে একা থাকে বা মহিলা থাকে ওই সময় এরা বেশি আক্রমণটা করে দীর্ঘ এই পরটি নগরীর পাঁচটি থানার অধীনে পড়েছে পুলিশের দাবি এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে কোনো র্যাব না থাকার সুযোগ নিচ্ছে তিনটি হাইওয়ে পেট্রোল টিম এই ধরনের আমাদের একটা ডেভেলপমেন্ট অলরেডি শুরু হয়েছে এছাড়া আমাদের থানার যে নিয়মিত পার্টি রয়েছে তাদের যে মোবাইল টিমগুলো রয়েছে সেগুলো কিন্তু মনিটরিং এর মধ্যে নিয়ে এসছে নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়ায় এখনো এলিভেটেড এক্সপ্রেস দেখাশোনা করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ সংস্থাটি বলছে নিরাপত্তা দ্রুতই এই সড়কে সিসি ক্যামেরা স্থাপন করা হবে পক্ষে এত বড় মানে পনেরো দুই কিলোমিটার দীর্ঘ এখানে যে চুরি চিন্তা বা ডাকাতি বা এটা সিকিউরিটি দেওয়া এগুলো সম্ভব হবে না তো ওই জন্য আমরা আলাদা অপারেটর নিয়ে করবো যে অপারেটার নিয়োগ এই লোক গুলো থাকবে অক্টোবর থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন পয়েন্টে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বৃষ্টিরও বেশি ধরা পড়েছে দুটি চক্রের পাঁচজন ছিনতাইকারী আবদুল্লা রাকিব ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম নগর জুড়ে যে সড়ক বাতির জন্য প্রশংসা করিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন সেগুলোই এখন তাদের গলার কাঁটা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে সাড়ে তেতাল্লিশ কোটি টাকার বেশি বিদ্যুৎ বিতরণ কোম্পানির দাবি এতদিন রাজনৈতিক কারণে চুপ ছিল তারা বিদ্যুতের অপচয় কমিয়ে ধীরে ধীরে বকেয়া পরিশোধ করতে চায় সিটি কর্পোরেশন গ্রিন সিটি ক্লিন সিটি কিংবা শিক্ষা নগরী এসব কিছুকে ছাপিয়ে রাজশাহী আলোচনায় আসে নান্দনিক এসব সড়কবাতির জন্য আলো ঝলকানিতে সড়ক সাজাতে তেইশ কিলোমিটার পথে বসানো হয় চীন ও ইতালি থেকে নিয়ে আসা বাতি আর এতেই কর্পোরেশনের কাঁধে চাপে সাড়ে তেতাল্লিশ কোটি টাকার বেশি পকিয়া বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিতরণ কোম্পানি নেস্কো কর্তৃপক্ষ বলছে এতদিন রাজনৈতিক সমঝোতায় বকিয়া নিয়ে কিছু বলেননি তারা তবে এখন প্রেক্ষাপট ভিন্ন মেয়র মহোদয় ছিলেন তা ওনারা মানে ওনাদের তো উপর লেভেলের কথা আমার এমবি স্যারের সাথে যোগাযোগ হইতো বা ওনার সিভিল ইঞ্জিনিয়ার সাথে ওনার মানে যোগাযোগ হইতো টাকা পয়সা আদার জন্য প্রায় আমি যতটা জানতাম ওনারা প্রায় কথা বলতেন সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন এ ধরনের রাজনৈতিক প্রকল্পের খেসারত দিতে হয় নগরবাসীকেই এরই মধ্যে অতিরিক্ত সড়ক বাতি কমানো হচ্ছে জানিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন বলছে বিদ্যুতের অপচয় কমিয়ে ধীরে ধীরে বকিয়া পরিশোধের উদ্যোগ নেওয়া হচ্ছে এই টাকাটা দিন শেষে কিন্তু জনগণকে দিতে হয় যারা সেই নাগরিক তাদেরকেই দিতে হয় সেক্ষেত্রে তাদের হোল্ডিং ট্যাক্স বাড়ায় বিভিন্ন কর বাড়াচ্ছে এটা কিন্তু জনগণের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে প্রতি মাসে বিলটা দেওয়ার পাশাপাশি কিছু পরিশোধ করা শুরু করেছি এটি হলো একটা যে আমরা বকেটা ধীরে ধীরে পরিশোধ করে দিতে চাই দ্বিতীয় যেটি করেছি আমরা বিদ্যুতের বিল নামিয়ে নিয়ে এসেছি নগর অবকাঠামোর জন্য বরাদ্দকৃত তিন হাজার কোটি টাকার মধ্যে একশো তিন কোটি সাত লাখ টাকা ব্যয়ে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে নান্দনিক সড়কবাতিগুলো স্থাপন করে রাজশে সিটি কর্পোরেশন মুস্তাফিজুর রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী উত্তর ও দক্ষিণ ঢাকার তেরো স্পটে ন্যায্য ডিম বিক্রি শুরু আজ থেকে জানিয়েছেন ভোক্তা অধিকারের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান শনিবার বিগত সরকারের সৃষ্ট সিন্ডিকেট বাজার অস্থিরতার জন্য দায়ী শীর্ষক এক ছায়া সংসদে অংশ নিয়ে তিনি জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতটি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয়টি স্থানে চলবে এই কার্যক্রম এছাড়া রমজানেও বাজার নিয়ন্ত্রণে থাকবে বলে আশা তার বাজার সিন্ডিকেট ভাঙতে সুশাসন জরুরি উল্লেখ করে তিনি বলেন তার অধিদপ্তরও কখনো কখনো পরিপূর্ণভাবে দায়িত্ব পালন করতে পারেনি এই ছিল সকাল সংবাদে নয়টার সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক ইউটিউব এবং ধন্যবাদ সবাইকে